হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিস সবাই ভালো আছেন আমরা যারা হ্যামস্টার কম্বাটি ইউজারকারী আসি তারা অনেকে সবচেয়ে বড়ো একটি ভুল করে ফেলেছি সেটি হচ্ছে আমরা ইয়ারডপ অপশানে গিয়ে এখান থেকে উইড্রোয়াল অপশানে গিয়ে আমরা বাইন্যান্স কিংবা বাইভেট অ্যাক্সেস এটাকে কানেক্ট না করে অনেকে ভুলবশত করে ফেলেছি ইয়ার ইয়ারড এই ওয়ালেটটিকে এটা মূলত হচ্ছে টোন কিপার ওয়ালেট আবার অনেকেরই এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে গিয়েছে সো অনেকেরই এই অপশানটি কানেক্ট হওয়ার ফলে আপনারা যেই পেমেন্টটা পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই গ্যাস ইউজ করতে হবে কিংবা আপনার টোন কিপারের যেই টোনগুলো রয়েছে সেই টোন কয়েনগুলো দিয়ে আপনাদেরকে এটা উইড্রো করতে হবে সো সেক্ষেত্রে আপনাদের অনেক ঝামেলা হয়ে যাবে সো অনেকে এটা করতে পারবে না বা উইড্রো করতে পারবে না তো গাইস অনেকে আমাকে কমেন্টস করেছে যে কিভাবে এটাকে চেঞ্জ করতে হয় কিংবা পরিবর্তন করতে হয় অর্থাৎ আপনারা ওয়ান চাইন ইয়ার এটাকে ক্যান্সেল করে দিয়ে সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জ অথবা প্রাইভেট এক্সচেঞ্জে এটাকে কানেক্ট করবেন কিভাবে সেটা দেখার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দিব কীভাবে আপনারা ইয়ারডপ অপশনটিতে এসে এটাকে আপনারা ওয়ানসাইন ইয়ারড অপশনটি ক্যান্সেল করে দিয়ে বাইন্যান্স অ্যাকসেন্স অথবা বাইবেটে আপনারা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব শুধু আপনারা বিষয়টি বিস বিস্তারিত বুঝতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো আমাদের হ্যামস্টার কম্বার্টে কম্বার্টে আসার পর এখানে হচ্ছে আমরা ইয়ারডপ অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন উইথড্রোয়াল যে অপশনটি সেই অপশানটির উপর দাস্ট ক্লিক করবেন ক্লিক করার ফর এখানে দেখতে পাচ্তে বাইন্যান্স অ্যাক্সেঞ্জ তারপর হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জ তারপর হচ্ছে বাইবিট এক্সচেঞ্জ ওয়ালেট ইন্টেলিগ্রাম ইবিআই এক্সচেঞ্জ তারপর হচ্ছে ওয়ান সাইন ইয়ারডপ সো অনেকেরই ওয়ান সাইন ইয়ারডপ এই অপশানটি অটোমেটিকলি কানেক্ট হয়ে গিয়েছে আবার অনেকে আসে ইচ্ছা করে এটাকে কানেক্ট করে ফেলেছে সো এখন হচ্ছে আমরা এটাকে সরাসরি রিমুভ করে দেবো রিমুভ করে দিয়ে আমরা বাইন্যান্স কিংবা বাইবিটে আমরা এটাকে অ্যাড করবো তো সেটা অ্যাড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের প্রয়োজন হবে আপনারা এই ওয়ালেটটিকে রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন রিসেট উইথড্রয়াল অপশান তো আপনারা সরাসরি এখান থেকে রিসেট উইথড্রয়াল এই অপশানটির উপর দাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসছে আর ইউ শিওর উই উইন টু রিসেট ইউর উইথড্রয়াল অপশান মানে আপনি কি সঠিকভাবে কি রিসেট করতে চাচ্ছেন এই উইথড্রয়াল অপশানটিকে তাহলে আপনারা এখান থেকে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার আদার অপশন এই অপশানটির উপর দাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর আপনাদেরকে আবার প্রশ্ন করবো ইউ আর গোয়িং টু রিসিড ইউরুড অপশন অপশান তারপর যদি মানে কনফার্ম করতে চান তাহলে এখানে সরাসরি ওকে অপশানির উপর জাস্ট ক্লিক করে দেবেন দেন হচ্ছে ক্লিক করে দিয়ে সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার এখান থেকে টিকমার্কটি চলে গিয়েছে এখানে সবগুলো এখন কিন্তু আগের মতো দেখাচ্ছে সো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু অটোমেটিকলি এটাকে ডিলিট করে দিয়েছি কিংবা রিমোভ করে দিয়েছি এখন হচ্ছে আমি চাইলে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ অথবা ওকে এক্সচেঞ্জ অথবা ভাইভিট এক্সচেঞ্জে আমি আমার এই যে উজ্ডালটাকে অ্যাড করতে পারবো কিংবা আমি আমার এক্সচেঞ্জটাকে এখানে অ্যাড করতে পারবো সো আপনারা যদি সান বাইন্যান্সে এটাকে এক্সচেঞ্জ করার জন্য তাহলে আপনারা অবশ্যই বাইন্যান্সের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর আপনারা এখানে বাইন্যান্সের অ্যাক্সেসগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেটাকে অ্যাড করে নিতে পারবেন তো বাইন্যান্সের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে আসে তা ক্রিয়েট করতে পারবেন এছাড়া হচ্ছে বাইন্যান্স অ্যাক্সেঞ্জ বা এই অপশানটিতে আপনারা কীভাবে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাড করবেন সেই সম্পর্কেও অনেক ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনারা খুব সহজে অ্যাড করতে পারবেন এছাড়া হচ্ছে আমি খুব শীঘ্রই কীভাবে ফাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে কীভাবে ফাইন্যান্স অ্যাকাউন্টের সাথে আপনার হামেশা কমবার্টের উইডলটাকে অ্যাডজাস্ট করতে হয় কিংবা কানেক্ট করতে হয় সে সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিলে তাহলে আপনারা খুব সহজে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন তো কাজগুলো দেখছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা একটু উপকৃত কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে